वारीर रेड जोन एलाकाय तृतीय दिनेर मतो लकडाउन चलछे। लकडाउन कार्यकर करते काज करे जाच्छे आईन श्रृंखला बाहिनी, सिटी कर्पोरेशन ओ स्वेच्छासेवकगण। सक्रिय आछे कंट्रोल रूम, फोन करलेई जरूरी सेवा सह नाना प्रयोजने सहायता करा हच्छे। তবে অনেককে দেখা গেছে বাসা থেকে বের হয়ে বাজার করতে। যথাযথ নির্দেশিকা ও সহায়তা বিষয়ক তথ্য না থাকায় লকডাউন না মানার প্রবণতা দেখা গেছে। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। প্রায় এক লাখ বাসিন্দার বাস, গেল শনিবার থেকে চলছে ওয়ারির এই এলাকায় লকডাউন। লকডাউনে মানুষকে সহায়তায় কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, সিটি কর্পোরেশন ও স্বেচ্ছাসেবকগণ। টহল দিচ্ছে সেনাবাহিনী। প্রথম এবং দ্বিতীয় দিন যে একটু সমস্যা হয়েছিল, লোকজন অবাধে বাইর হওয়ার চেষ্টা করছিল, এর থেকে আজকে অনেকটা কম। তবে অফিস নিয়ে বিপাকে পড়েছেন অনেকে। লকডাউন এলাকায় সরকারি নির্দেশনা মোতাবেক সাধারণ ছুটি ঘোষণা করা হলেও অফিস থেকে চাপ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অনেকে। কোন পরিস্থিতিতে ব্যাংক কখনো বন্ধ থাকে না, তাহলে কি আমরা জরুরির মধ্যে নাই? আমরা তো ঘরে থাকতে চাই, কিন্তু আমরা তো সমস্যা হবে, আমরা চাকরি করি। আবার অনেকেই বের হচ্ছেন বাজার করতে, কেউ কেউ আবার বলছেন ডায়াবেটিসের রোগী, তাই হাঁটা জরুরি। কিছু চাল কিনুম, কিছু তরকারি কিনুম, এই জন্য দোকান খোলা আছে নি দেখতেছি। আমাদের ডায়াবেটিস আছে, আমরা বাইরে সবসময় হাঁটতাম, যেমন বলদা গার্ডেনে হাঁটতাম। লকডাউনে 24 ঘন্টা খোলা আছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বরে ফোন দিলেই জরুরি ও প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে, কিন্তু এখনো জানেন না অনেকেই। আর তাই অসুস্থ শিশুকে নিয়ে এভাবেই হাসপাতালের দিকে ছুটে চলছেন বাবা। ঘুমায় ছিল, হঠাৎ মাথা ঘুরায় দিয়েছে, বমি অনেক করতেছে। পুরো এলাকায় সার্বক্ষণিক সহায়তা দিচ্ছে 200 স্বেচ্ছাসেবক, তৈরি আছে অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবা। বাড়ির নাম্বারটা সমস্যাটা এন্ট্রি করার পরে কেটে ফোন দিয়ে দেই যে এই লোকটা এরকম চাচ্ছে, এই সহযোগিতাটা আপনারা করেন। আরো যে কদিন লকডাউন থাকবে আমরা আরো কঠোর থেকে কঠোর হব। শৃঙ্খলা ও সমন্বয়ের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা বাসা বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। নির্দেশিকার জন্য ফেসবুক গ্রুপ খোলার অনুরোধ জানিয়েছেন বাসিন্দারা। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।